নতুন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে চলে আসছে অনেকগুলা কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস। কি কি চেঞ্জ আসলো আজকের ভিডিওতে আমরা সেগুলাই দেখব, রিভিউ করব আর আমার পার্সোনাল রেটিং দিব যে আমার কতটা সেটা ভালো লাগছে আর আপনাদের জন্য সেগুলো হেল্পফুল কিনা। ভিডিওটা অনেক মজার হবে আই থিঙ্ক, সাবস্ক্রাইব করে দিতে পারেন চ্যানেল প্রথমে থাকলে, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন এরকমই বাংলা ক্লাসিক ল্যাঙ্গুয়েজ রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য। ওকে, তো এর আগে আমরা কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস রিভিউ এর উপর ভিডিও বানিয়েছিলাম, তখন অনেকেই একটা কমেন্ট করতেছিলেন, সবাই দু একজন কমেন্ট করতেছিলেন যে কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস আসলে জিনিসটা কি। তো প্রথমে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার, যে কোনো একটা জিনিস সম্পর্কে জানবেন সেই জিনিসটা সম্পর্কে আগে আপনাদের ক্লিয়ার হতে হবে। তো কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস হচ্ছে যে ক্লাসারদের গেম প্লে ইম্প্রুভ করার জন্য, যাতে করে ক্লাসারদের সুবিধা হয় গেমটা খেলতে, তো তার জন্য যেই জিনিস চেঞ্জগুলো আনা হয় সেগুলো হচ্ছে কোয়ালিটি অফ লাইফ চেঞ্জেস। সেটা হতে পারে আপনার ভিজুয়ালের উপর, সেটা হতে পারে গ্রাফিক্সের উপর, বা সেটা হতে পারে টিউটোরিয়ালের উপরে। তো প্রথম যে চেঞ্জটা আমাদের গেমের মধ্যে আসছে সেটা হচ্ছে ল্যাবরেটরির আর্মি সাজেশন। এখানে যদি দেখেন আমাদের আপডেটের আগে শুধুমাত্র আমরা বিল্ডার সাজেশন দেখতে পেতাম, কিন্তু এই বিল্ডার সাজেশনের বাম সাইডে ল্যাবরেটরির মধ্যে কোন ট্রুপ আপনার আপগ্রেড করা উচিত বা কোন স্পেল বা কোন সিজ মেশিন আপনার আপডেট করা উচিত সেগুলো কিন্তু সাজেশন হিসেবে এখানে আপনাদের দেখায় দিবে। তো এই জিনিসটা আমি অনেক ভালো মনে করি, কারণ অনেকে আছে যে বিল্ডার, অনেকের কথা বাদ দেন, আমি কিন্তু মাঝে মাঝে ভুলে যাই ল্যাবরেটরির মধ্যে ট্রুপস বা স্পেল আপডেট করতে। কিন্তু এখন আমরা বিল্ডারের মতো এই পাশে ল্যাবরেটরি সাজেশনও দেখতে পাবো। বিল্ডার যখন ফাঁকা থাকবে আমরা এখানে দেখতে পাই যে কয়টা বিল্ডার ফাঁকা আছে, আমরা ঝট করে গিয়ে সেটাকে কাজে লাগাই। এখন আমরা এখানে ল্যাবরেটরিতেও একটা ধরতে পারেন বিল্ডার না কি জানি কাজ করে, যেই কাজ করুক আপনার একটা বিল্ডার টাইপের ওখানে ফাঁকা দেখাবে, আপনার ওখানেই চোখ যাবে। আপনি যখন বিল্ডার সাজেশন দেখবেন অবশ্যই আপনাকে ওই ল্যাবরেটরির সাজেশনও দেখতে হবে, তো আপনি এখান থেকে দেখে গিয়ে আপগ্রেড করতে পারেন। যেমন এখানে ল্যাবরেটরির মধ্যে কিন্তু কোনো আপডেট চলতেছে না, আর এখানে তারা সাজেশন করতেছে যে আমার কোন জিনিসটা আগে আপডেট করা উচিত। তো এই বিল্ডার সাজেশন আপডেটকে আমি দিব 10 out of 10, কারণ এখানে শুধুমাত্র বিল্ডার নয় আমাদের ল্যাবরেটরি সাজেশনের একটা দরকার ছিল। এর আগেও তো আমার মাথায় এই জিনিসটা আসে নাই যে এরকম কিছু অ্যাড করে দিলে ভালো হইতো, কিন্তু আসার পরে আমার মনে হচ্ছে হ্যাঁ জিনিসটা খুবই উপকারী। তো সেকেন্ড যেই চেঞ্জটা আমাদের আসছে কোয়ালিটি অফ লাইফে সেটা হচ্ছে আমাদের কোন ট্রুপ কীভাবে কাজ করে বা কোন ডিফেন্স কীভাবে কাজ করে সেটা আমরা এখন দেখতে পাবো। তো সেটা কীভাবে দেখেন, আমরা যদি আগে শুধুমাত্র এক্সবো বা যে কোনো বলেন যে কোনো জিনিসকে আমরা যদি ইনফোতে চাইতাম তাহলে আমরা কি দেখতে পেতাম, শুধুমাত্র স্টিল একটা পিকচার দেখতে পেতাম, ঠিক আছে, যে ঠিক সেটা একটা এক্সবো এয়ার মোড গ্রাউন্ড মোড এরকম আর কি দেখতাম। কিন্তু এখন আমরা সেটা ভিজুয়ালি দেখতে পাবো, মানে সেই জিনিসটা কীভাবে কাজ করে, এয়ার মোডে কেমন কাজ করবে, গ্রাউন্ড মোডে কেমন কাজ করবে সেটা আমরা দেখতে পাবো। শুধু এক্সবো নয়, এখানে যদি আমরা স্পেল ফ্যাক্টরির ইনফোতে যাই তাহলে এখানে কয়টা স্পেল ধরবে বা সেই স্পেল ফ্যাক্টরি কীভাবে কাজ করে সেটা আমরা ভিজুয়ালি দেখতে পাবো। সবচেয়ে বেশি কাজে লাগতেছে ট্রুপসের বা কোনো স্পেলের ইনফো দেখার জন্য। অনেকেই যারা নতুন ক্লাসার আছেন তারা কিন্তু ট্রুপসগুলো কীভাবে কাজ করে এটা নিয়ে অনেক বেশি কৌতূহল হয়ে পড়েন যে কোন ট্রুপটা কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখবো বা আনলক করলে আমার ভালো হবে। তো তাদের আনলক করেই কিন্তু দেখতে হতো যে সেই ট্রুপটা বা সেই স্পেলটা কীভাবে কাজ করে। কিন্তু এখন আপনি বা আপনারা বা আমি বা নতুন ক্লাসার যারাই হোক এখানে ইনফো বাটনে ক্লিক করে সেই ট্রুপটা কীভাবে কাজ করে আপনি কিন্তু দেখতে পাবেন। যেমন আমরা বারবেরিয়ান দেখতে পাচ্ছি, অনেকেই ধরেন টাউন হল একে একে আছে কিন্তু তার মন চাচ্ছে যে ড্রাগন কীভাবে কাজ করে দেখি। তো ড্রাগনের এখানে আই বাটনে ক্লিক করে দিলে সে দেখতে পাবে যে সেই ড্রাগনটা কীভাবে কাজ করতেছে। তো তার মনে একটা এক্সাইটমেন্ট কাজ করবে যে এর বাপরে ড্রাগন এইভাবে কাজ করে, তাহলে আমি ড্রাগন আনলক করে ঠিক এইভাবে অ্যাটাক করব বা আমাকে ফার্স্ট ড্রাগন আনলক করতে হবে। কিন্তু এখানে আমি একটা জিনিস মিসিং দেখতেছি, মিস করতেছি বেসিক্যালি, যে একটা প্রোগ্রেস বার দেখায় তো, ঠিক আছে, যে কতটুকু আপডেট হয়েছে বা আর কতটুকু হলে ফুল ম্যাক্স হবে। তো এই জিনিসটাকে আমি প্রচুর মিস করতেছি, এখন দেখা যাচ্ছে না, মানে কেমন একটা আনইজি ফিল হচ্ছে যে এটা তো 5 লেভেলে আছে আর কত লেভেলে যাবে। তো ততটুকু ফাঁকা জায়গা দেখে আমরা একটা ধারণা লাগাইতে পারতাম যে হ্যাঁ এই ট্রুপটা বা এই ডিফেন্সটা এতদূর পর্যন্ত যাবে। তো এই জিনিসটাকে আমি মিস করতেছি, আপনাদের কি মিস করতেছেন কিনা কমেন্ট করে জানান। মানে এটা একটু কমতে লাগতেছে যে ওই জিনিসটাও যদি দিয়ে দিত প্রোগ্রেস বার্তা তাহলে আরও ভালো হয়ে যাইতো। তো এই আপডেটটাকে আমি দিব 10 out of 9.5, ঠিক আছে, 0.5 গেল, ওই প্রোগ্রেস বার্তা দেয় না সেজন্য। কিন্তু এটা অনেক অনেক হেল্পফুল, ঠিক আছে, বিশেষ করে নতুন ক্লাসারদের জন্য। পুরাতন যারা আছেন তারা তো আনলক করে দেখছেনই যে কোনটা কীভাবে কাজ করে। তো থার্ড যেটা আসছে সেটা হচ্ছে বিল্ডার সাজেশনের আপগ্রেডেড ভার্সন ধরতে পারেন। তো আপনি যদি নেক্সট কোনো টাউন হলে যান, ঠিক আছে, আগে আমাদের কোনো প্রকার ওয়ার্নিং দিত না, ওয়ার্নিং দিত না বলতে ঠিক এরকম দেখেন, আমি যদি টাউন হলকে আপগ্রেড করি, ঠিক আছে, তাহলে এখানে দেখাচ্ছে যে আমি এই ডিফেন্সগুলো বা এই জিনিসগুলো আনলক করব। কিন্তু আমি যদি এখানে ক্লিক করি আপডেটে,
তাহলে কিন্তু একটা আপনাকে ওয়ার্নিং দিবে এরকম যে আপনার কিন্তু এই ট্রুপসগুলো বা এই জিনিসগুলো লো, আপনার প্রথমে এগুলো আপডেট করে নেওয়া উচিত, তারপরে আপনি নেক্সট রাউন্ডে যান। মানে ক্লাশ অফ ক্লান্স থেকে অটোমেটিক একটা আপনাকে সাজেশন দিবে যে এগুলো আপডেট না করে, ওই তো রাশ না করে নেক্সট রাউন্ড হলে না যাওয়ার একটা কনসেপ্ট আছে না, সেরকম তারা এখন আপনাদের, আগে সুপার সেল তো বলতো না, আপনি নিজে থেকে বুঝে নিতে হতো বা অন্য কেউ বড় ভাই বা কেউ যদি বলতো তারপরে আপনার বুঝতে হবে, কিন্তু এখান থেকে আপনি আপডেট করার সময় নিজে থেকে বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই জিনিসগুলো অনেক লো, আমার আপডেট করা এখন ঠিক না, আমি এগুলো আপডেট করি তারপরে যাবো, আর যদি আমি চাই না এগুলো আমি মানবো না, রাশ করবো, তো রাশ করে ফেলতে পারেন। তো এই সাজেশন জিনিসটা আমার ভালো লাগতেছে, অনেক অনেক সময় মনে থাকে না। যেমন দেখেন আমার কিন্তু এই টাউনহল 14 ডিসেন্ট ম্যাক্স টাইপের, আমার এখন মন চাচ্ছে যে না আমি এখন টাউনহল 15 চলে যাই, তাহলে এই জিনিসগুলো আমি পরে গিয়ে কভার আপ করতে পারবো, কিন্তু আমাদের চোখের সামনে এগুলো পড়তেছে, এই পেটের যেই এটা আছে এটা আমার মনে নাও থাকতে পারে, কিন্তু আপনি আপডেট করার সময় আপনাকে মনে করিয়ে দিবে এখান থেকে কোথায় গেল, এখানে আপডেট করার সময় আপনাকে মনে করে দিবে পেট লেভেলগুলো কিন্তু লো, আপনি এগুলো আপডেট করে তারপরে নেক্সট রাউন্ডে যান। তো খুব বড় একটা যে চেঞ্জ এরকম না, কিন্তু হেল্পফুল। তো এটাকে আমি দিব 7/10। তো এই গেল কোয়ালিটি অফ লাইফ চেঞ্জের 3 আপডেট। এখন আসি আমরা চতুর্থ আপডেটের দিকে, যে চতুর্থ চেঞ্জ কী আমার চোখে পড়ছে। ঠিক আছে, চতুর্থটা হলো গ্রাফিক্যাল চেঞ্জ। তো আমরা যদি এখানে শপের মধ্যে আসি, তাহলে এই জেমস প্যাকের এই লুকগুলো কিন্তু অন্যরকম ছিল, যে পকেট ফুল অফ জেমস, ব্যাগ অফ জেমস, বক্স অফ জেমস, পাই অফ জেমস, এগুলো কিন্তু অন্যরকম দেখতে ছিল, কিন্তু এখন করে ফেলছে একরকম। প্রথমে আপনারা বলেন যে এই জিনিসটা দেখতে সুন্দর নাকি আগে যেটা ছিল সেটা সুন্দর, তাই বলেন। আমার তো আগেরটাই সুন্দর বেশি লাগতেছিল, এখন কেমন জানি করে ফেলছে, কার্টুনও নয় রিয়েলিস্টিকও নয়, কী করে ফেলছে এটাকে। আমি কোনো কমেন্ট এর উপর করবো না, শুধুমাত্র রেটিং দিব, কমেন্ট আপনারা করবেন যে মানে দেখতে এরকম ভালো লাগতেছে নাকি আগেরটাই ভালো ছিল। এটাকে আমি রেটিং দিব 10/-10, কারণ আমার আগেরটাই ভালো লাগতেছিল, আগেরটা একদম রিয়েলিস্টিক, কত সুন্দর একটা ফিল চলে আসতো, কিন্তু কি করে ফেলছে, একদম নষ্ট করে ফেলছে। তো এই ছিল আমাদের কিছু কোয়ালিটি অফ লাইফের পরিবর্তন, যেগুলো আমাদের ক্ল্যাশি স্কিলসকে অনেক বেশি ইম্প্রুভ করবে, আমি যেটা মনে করতেছি সুপার সেলে সেটা মনে করে আমাদের গেমে সেটা অ্যাড করে দিয়েছে। তো এই জেমসের এই লুক ছাড়া বাকি যেই আপডেটগুলো আসছে সেগুলো আমি হেল্পফুলি মনে করি। এখন একটা র্যাঙ্কিং করা যায় যে কোনটা টপে থাকবে এই আপডেটগুলোর মতো। তো টপে যে জিনিসটা থাকবে সেটা হলো এই ভিজুয়ালি দেখায় দেওয়া যে কোন ট্রুপ বা কোন ডিফেন্স কীভাবে কাজ করে, কোন স্পেল কীভাবে কাজ করে। ঠিক আছে, তো এই জিনিসটাকে আমি নাম্বার 1 রাখবো। তো সেকেন্ডে যেটাকে রাখবো সেটা হচ্ছে আমাদের এই ল্যাবরেটরি সাজেশন, এই জিনিসটাকে আমি সেকেন্ডে রাখবো। আর থার্ডে যেটা রাখবো সেটা হলো এই বিল্ডার, মানে আপডেট করার সময় আপনাকে একটা ওয়ার্নিং দিবে, সাজেশন দিবে যে এই জিনিসগুলো আপডেট করে আপনি নেক্সট টাউন হলে যান। তো এটাকে রাখবো আমি থার্ডে। আর ফোর্থ নাম্বারে আমি রাখবো এই এই জেমসের এই পরিবর্তনকে, আমি তো এই লিস্টের মধ্যে রাখবো না এটাকে। ঠিক আছে, মরে যাক ওদিকে, আমি দেখিনি কিছু। ঠিক আছে, এরকম তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কি করতে হবে জানেনই তো, আর নতুন করে আর বলতে হবে না। কথা হচ্ছে পরের ভিডিওতে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং, ক্লাস অন।